আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সূরা ফুরকানের শেষ দিকে একটা পারিবারিক দোয়া আছে, যেখানে আল্লাহ তাআলা রহমানের বান্দার প্রশংসা করে বলেছেন যে তারা বলে, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, তুমি আমাদের স্ত্রীদেরকে এবং পরিবার পরিজনকে চক্ষু শীতলকারী বানাও, যেন দেখে চোখ জুড়িয়ে যায়। কত সুন্দর একটা দোয়া। কিন্তু আমার মনে হয় বহু কম লোক এমন আছে যাদের এ দোয়া কবুল হয়। বাকি যারা এমনি পেয়েছে পেতে পারে, কিন্তু দোয়া কবুল হয়ে এই জিনিসটা এত বড় নিয়ামত, চোখ জুড়ানো স্ত্রী, চোখ জুড়ানো সন্তান পাওয়া বড় কঠিন, বড় সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, চেষ্টা চালিয়ে যেতে হবে, এই দোয়া করতে হবে। আর একটা ইব্রাহিম নবীর দোয়া আছে, রব্বি জালনি মুকিম আসসালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, যেখানে বলা হয়েছে যে আমার পরিবার বর্গ যেন নামাজি হয়, আল্লাহ তুমি দোয়া কবুল করো। ইব্রাহিম নবীর দোয়া, দোয়া করতে হবে আল্লাহর কাছে। আর হয়তোবা আমাদের কোনো পাপের কারণে ছেলেরা বেওড়া হয়ে যাচ্ছে, বাইরের পরিবেশের কারণে তো অবশ্যই হচ্ছে, আমাদেরও হয়তো ত্রুটি থাকতে পারে। তো সে যাই হোক, চেষ্টা চালিয়ে যেতে হবে, হুমকিও দিতে হবে, ধমকিও দিতে হবে। ইবনে বাজ রাহেমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহেমাহুল্লাহ, যে সৌদি আরবের প্রধান প্রধান মুফতিরা, তাদের ফতোয়া আছে যে বেটা নামাজ পড়ে না সে বেটা কাফের। বেটা বলে না, যে মানুষ, যে মুসলিম নামাজ পড়ে না সে মুসলিম হচ্ছে কাফের, আর যে বেটা নামাজি নয় বেনামাজি, সে বেটা নামাজি বাপের ওয়ারেস হবে না, জমি সম্পত্তির কিচ্ছু ভাগ পাবে না। এটা হচ্ছে সৌদি আরবের ফতোয়া। তো আমরা এই ফতোয়া অনুযায়ী যদি আমল করি, তো এমন বেটাকে সত্যি ঘর থেকে দূর করে দেওয়া দরকার, যদিও পারা যায় না, নারীর টান। তো আরবি প্রবাদে বলে, আনফোকা মিনক ওয়াইনকা নাজদা, নাক তোমারই যদিও তা খেঁদা নাক হয়। আল্লাহুল মুস্তাহান। তো সত্যিই দুঃখের কথা, এই দুঃখের কথা, যেগুলো ঘরের ব্যাপার, যেগুলো নিজের মানসম্মানের ব্যাপার, যে আমার বংশের ছেলে, আমার ছেলে নামাজির ছেলে বেনামাজি হয়, বেওড়া হয়ে যায়, আর যারা ওই মস্তান টাইপের তাদের সাথে ঘুরে মিশে, আল্লাহুল মুস্তাহান, খারাপ হয়ে যায়। এটা সত্যিই বড় দুঃখের কথা। বুঝিলকার ছেলে ছাড়া কেউ বুঝবে না। ছেলে যদি বুঝিলকার হয় তবেই সে বুঝবে। নিজের সম্মান তো বটে, মা বাপের সম্মান, দাদা দাদির সম্মান যে একটা আছে, নিজের তো জান্নাত জাহান্নাম যেমন তুমি বললে, ভয় না হোক আর না হোক, লোক লজ্জা বলে একটা কথা আছে, সেটাও তার থাকে না, এমন বেহায়া হয়ে ওঠে এই আস্তে আস্তে আমাদের পরিবেশে, বিশেষ করে মোবাইল, এই পরিবেশ, মোবাইলের পরিবেশ এমন মানে আবহাওয়া সৃষ্টি করেছে যে ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, ফলে তারা চোখ জোড়ানো বাদ দিয়ে চোখ জ্বালানি হয়ে যাচ্ছে, দেখে চোখ জ্বলে যাচ্ছে। চোখ জোড়ানো সন্তান পাওয়া বড় কঠিন। আল্লাহ তাআলা যাকে বড় নিয়ামত দান করেছেন, চোখ জোড়ানো স্ত্রী, চোখ জোড়ানো সন্তান, তারা বড় সৌভাগ্যবান। তাহলে বলতে হবে, এখন না করলে তো করার কিছু নেই। নূহ আলাইহিসসালামের সন্তান মানলেন, মানল না, নূহ আলাইহিসসালামের সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহ, তিনি আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া করতে মানা করলেন, যখন সে একেবারেই কাফের হয়ে গেল তখন। তো যাই হোক, চেষ্টা করতে হবে। আর মানবে তাও জরুরি না, নাও মানতে পারে, তবে আমাদের যা করণীয় করব, আমরা নিশ্চয়ই সে সন্তান আমাদের ভালোবাসার পাত্র নয়, যে সন্তান কথা শোনে না, মা বাপের অবাধ্য, সব সর্বোপরি আল্লাহর অবাধ্য যে সন্তান, সে নিশ্চয়ই কোনো মুসলিমের ভালোবাসার পাত্র হতে পারে না। আল্লাহ তাআলা তৌফিক দেন, ছেলেকে যেন হিদায়ত করেন, আর তোমাকে যেন তৌফিক দেন, তুমি যেন তোমার এই দায়িত্ব, পারিবারিক দায়িত্ব পালনে সক্রিয় থাকো। আল্লাহুম্মা আমিন।